ছিল পন্স, এটা কি স্পন্সার সেন্ডিং হ্যালো ব্যাংকক, ঠিক আছে। তারপরে আবার সমুদ্র ইউপি, এই হলো কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো দাদা এই যে আপনি যে কাইটা দেখাইলাম, তো বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মানিতে পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা এখন এই যে আপনি আমার কাছে গিয়েছেন, কীভাবে গেছেন? আমি তো প্রথমে গেছিলাম আমার চকবাজার, চকবাজার থেকে আপনার কাছে ঠিকানা নিয়ে, তারপর মানে ঠিকানাটা পাইছেন কীভাবে? পাইছি তো আপনাদের ভিডিও না। আচ্ছা ইউটিউব চ্যানেল থেকে, যাক আমার এখানে গিয়েছেন সরাসরি, আপনি আমার কারখানা থেকে আসেন না? হ্যাঁ সরাসরি কারখানা থেকে আসেন। অনেকে যায়া অনেকে বিক্রি করে কারখানাওয়ালাদের কাছ থেকে কিনা, তারপরে তারা আবার আলাদাভাবে বিক্রি করে, সেখানে গেলে আর একটু দাম বেশি দিত। তো আপনি তো সরাসরি আমার কারখানায় গেছেন, তো সব কিছু দেখে আমার কাছ থেকে মেশিন কিনলেন এবং আইসা প্রশিক্ষণ দিয়ে গেলাম, কেমন লাগলো আপনার? ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগছে, সন্তুষ্ট তো? হ্যাঁ সব কিছু পারবেন না যা শিখিয়ে দিয়ে গেছি? হ্যাঁ পারবো। দেশবাসী আমার জন্য দেশবাসীর কাছে কিছু বলেন না? এমনি যদি কেউ মেশিন স্যান্ডেলের মেশিন আপনারা কেউ কিনতে চান, দাদার কাছে যান, দাদা খুব ভালো লাগবে। যদিও আমার সাথে একটু মানে দেরি হয়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সে কথা দিয়েছে যে দাদা আমি যাই ফিটিং করে দিয়ে আসবো, সে দুই দিন দেরি হলো আমার মেশিন এসে সে ফিট করে দিয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে দাদার কাছে যাতে যাবে, কোনো সমস্যা নেই। কাঁচা মালও তো কিনে দিচ্ছে আপনি? কাঁচা মালও সে আমার সাথে থাকে, আমরা সব কিছু আমার কিনে দিচ্ছি। যাই হোক দোয়া করি আপনি আরও ব্যবসাটা সফলতা লাভ করেন, আর আমার জন্য দোয়া করেন। অবশ্যই।